প্রথমে হলো যে আমি নমিনেশন দিয়েছিলাম আপনাদেরকে আগেও বলেছি যে আমি বিজেপি ত্যাগ করেছিলাম কিন্তু আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবক সেই হিসেবে আমার যে আদর্শ ছিল রাষ্ট্রবাদ দেশপ্রেম সেগুলো থেকে আমি একচুয়ালি নড়িনি আগে বলেছি এখনও বলছি এবং আজকে বিগত ২৪ তারিখে রাত্রে আমার জয়ন্তদা এখানে উপস্থিত জয়ন্তদা ফোন করেছেন আমার রাজ্যের সভাপতির মধ্যে ফোন করেছেন কৌশিকদাও আমাকে সঙ্গে যোগাযোগ করেছেন জেলা সভাপতি যোগাযোগ করেছেন তো আমি ওই সময় আমি জয়ন্তদার সাথে যে সময় কথাবার্তা হয়েছে পরবর্তীতে আমি আমার বলেছি একটা কথাই বলেছি বারবার কথা বলার পর একটা কথাই বলেছি যে আমি এখানে দাঁড়িয়েছি বিধায়ক হওয়ার জন্য নয় ওই কারণেই যে আমি বলবো একটা কথাই আপনারা শুনেছেন জয়ন্তদাও এখানে স্বীকার করেছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে দলাইতে একটা বিরাট ক্ষোভ আছে এবং সেই ব্যক্তিকে আপনারা সবাই চিনেন উনি বর্তমানে সাংসদ সেখানে এবং দীর্ঘদিন থেকে উনি সেখানে ২৫ বছর থেকে রাজত্ব করে আসছেন আসার পরেও দলাইতে যে উন্নয়ন সেটা উন্নয়ন আমরা বলবো এখনও বলবো তো আমার দ্বিধানি হয়নি এবং আমার যারা সমর্থক ছিলেন আমার সমর্থকরা এমনি এমনি বেরিয়ে আসেন সেরকম কথা নয় যে একদিনে বেরিয়ে এসে তা নয় দীর্ঘদিনের চাপা খুব ওদের মনে ছিল ওদেরকে যে মর্যাদা দেওয়া উচিত ছিল সেই মর্যাদা ওরা পায়নি তো সেসব মর্যাদা পায়নি এবং ব্যাপার হচ্ছে দলাইকে আমরা বলেছিলাম যে সমস্ত কথা যে দলাইকে এভাবে ১৯৭৭,০০০ ভোটারের মধ্যেও একজনও পেলেন না পরিমলবাবু পরিমলবাবুর সেই সুপারিশই হয়েছে তো এই কথাগুলো আমরা বলে আমি যে সমস্ত আগে বলেছিলাম এই কথাগুলো বলেই আমরা এই এখানে নমিনেশন জমা দিয়েছিলাম সেটা কথা সত্যি স্বীকার করে নিচ্ছি আবারও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল জয়ন্তদা ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমারও মুখ্যমন্ত্রী আমাকে আহ্বান জানিয়েছেন যে দলের স্বার্থে এবং উনি বলেছেন যে এখানে অন্য কোনো এই মুহূর্তে তুমি অন্য কোনো ব্যক্তির ক্যান্ডিডেট আছে বলে ভাববে না ভাববে এটা দলের ক্যান্ডিডেট এবং আমি সেখানে অন্য কেউ লড়ছি সেটা ভাববে না লড়ছি আমি লড়ছি উনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে এবং আমায় আহ্বান জানিয়েছেন যে দলের স্বার্থে ওনার সম্মান রক্ষার্থে আমি যাতে সেটা উইথড্র করিনি এবং আমি দেখলাম উনি আমি যদি দলে থাকি বা না থাকি সেটা আলাদা ব্যাপার কিন্তু উনি তো আসামের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী মহোদয়ের সেই কথা আমার ভবিষ্যতের কথা ভবিষ্যতের কথা আমার জয়ন্তদার কথা আমার কৌশিকদা আছেন এখানে ওনাদের কথায় আমি আবারও সেই আহ্বানে সাড়া দিয়ে আমি ওনাদেরকে ওনাদের সাথে এসে আমি আমার সেই নমিনেশন উইথড্র করি আগামী দিনে আপনার সমর্থকরা আগামী দিন আমার সমর্থকরা সেখানে আমরা আপনাদের আপনার সমর্থকরা আপনাকে কোন বা ধলাইবাসী আপনাকে কোন লেভেলে দেখবে আমি আশাবাদী যে আমার সমর্থকরা যারা ছিল আপনারা সত্যি প্রশ্ন করেছেন যে সমর্থকদের মানে চাপা খুব আছে এবং ওরা আমার নেতৃত্বে ওরা এত দূর এগিয়েছিল এবং আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা কথা বললে একদম বেশি অত্যন্ত বেশি হয় না যে আমি জল যখন আমার প্রতি কোনো ন্যায় করেনি যখন বলবো তখন ওনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন আর আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলুন আমরা যারাই বলুন আমাকে ফোনে কথা বলছেন কেন বলছেন আমি বুঝতে পারছি এই মুহূর্তে যদি হতো তো আমাদের পজিশন এক নম্বরই ছিল ওই কারণে আপনারা দেখেছেন তারপরেও দলের যারা আছেন দলের যারা সেরা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ভালো বাইরের কেউ নেই খুব ছিল খুব ওনারা আজকে প্রকাশ করেছেন এবং আমার জয়ন্তদাও বলেছেন যে উনি মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন এবং মুখ্যমন্ত্রী মহোদয় এবং জয়ন্তদা এবং দল ওনাদের প্রতি যে সমস্ত এই এখানে অন্যায় হয়েছে সেগুলো যাতে আগামী দিনে ওনারা যাদের যথোপযুক্ত স্থানে ওনাদেরকে স্থান দেওয়া যায় এগুলো বলা হয়েছে ওনাদের যাদের উপযুক্ত মর্যাদা পান দল সেগুলো দেখবে এবং আমিও বলেছি যে যদি দল সেগুলো দেখে তো দেখবে ঠিক আছে নাহলে তো আমরা যারা আছি আগামী দিন তো খোলা আছে আমার গতদিন যেগুলো ছিল আগামী দিনে হতে পারে সেগুলো কোনো অসুবিধা তো নেই মানে টিকিট না দিলে আপনি আবার না সে কথা বলছি না যে ওনারা যাতে মর্যাদা পান সেদিকে দলও নজর রাখবে আমিও নজর রাখবো এবং আমি যথারীতি মাননীয় আমার দলের যে দায়িত্ব ছিল এই দায়িত্বে থাকবো আর দলে আমি এখনো ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছিল না দলেও রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছিল না আর ও যে সরকারি পদে ছিল এই রেজিগনেশনও আমি অ্যাকসেপ্ট করছিল না ওই জন্যে যে পদে আছে ওই পদে থাকবো আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ